বয়স কোনো বাধা নয়, বয়স একটা সংখ্যা মাত্র। এই কথা যে সত্যি তা প্রমাণ করে দিলেন জাতীয় স্তরে মেডেল জয় করে পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কাল্লার এক নম্বর ব্লকের কৃষ্ণদেবপুরের 77 বছরের শিক্ষিকা অনিমা তালুকদার। জাতীয় স্তরে প্রতিযোগিতায় মেডেল জয় করলেন এই অবসরপ্রাপ্ত শিক্ষিকা। সম্প্রতি চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় 42তম অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে তিনি অংশগ্রহণ করেন। সেখানে তিনি 75 থেকে 80 বছর বয়সীদের 5 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। ধাত্রীগ্রামের বাঁধাগাছি জুনিয়র উচ্চ বিদ্যালয়ের 75 বছরের অবসরপ্রাপ্ত শিক্ষিকা অনিমা তালুকদার ইতিপূর্বে রাজ্য স্তরে অংশগ্রহণ করে পুরস্কার পেলেও জাতীয় স্তরের প্রতিযোগিতায় তার প্রথম পুরস্কার পাওয়া। এটা খুবই সুন্দর, খুবই মধুর খেলাটা হয়েছে হলো চেন্নাই জওহরলাল নেহরু স্টেডিয়ামে। আচ্ছা, তো সেখানে কতজন পার্টিসিপেট ছিল? আমাদের টোটাল ছিল 3,500, আর পশ্চিমবাংলা থেকে ছিল 115 জন। আচ্ছা, আপনি তার মধ্যে? হ্যাঁ, 115 জনের মধ্যে আমি একজন। আপনি দ্বিতীয় স্থান পেয়েছেন। আচ্ছা, ওটা মানে আচ্ছা ওটা কি গেম ছিল এবং কি ছিল? ওয়াকিং রেস, 5 কিলোমিটার হাঁটা। আচ্ছা, তো ওটা আপনি কতক্ষণের মধ্যে সম্পন্ন করেছেন? ওটা করেছি 54 মিনিট 47 সেকেন্ড। আচ্ছা, এই যে আপনি যে রূপোর পদক জিতে এলেন, তো প্র্যাকটিস কতক্ষণ ছিল এবং কীভাবে করছিলেন? প্র্যাকটিস আমি স্টিলও করি, আমাদের হাই স্কুল আমার বাড়ি হচ্ছে কালনা মহকুমায় কৃষ্ণদেবপুর গ্রামে, সেখানে একটি হাই স্কুল আছে, মাঠ আছে, সেই মাঠে আমি প্রতিদিন 20 পার্ক রাউন্ড এইভাবে ঠিক করছি। এখন সিঙ্গাপুর যাওয়ার ইচ্ছে। যোগাসন এগুলো করছেন? হ্যাঁ, টুকটাক করছি। কোনো ট্রেনার আছে আপনার? না, আপনি কোনো, আমার এখনো কোনো ট্রেনার নেই, নিজের মন থেকে বা কাউকে দেখে আমি এটা করি। এর সঙ্গে আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলছি, আমাদের মতন বয়স বা আমাদের থেকে যদি বেশি বয়স্ক যারা ঘরে আছেন বা আছে, তাদেরকে উদ্দেশ্য আমি বলছি, তারা যেন ঘরে না থেকে সকালবেলা বা বিকেলবেলা হাঁট, অন্য কিছু না পারলেও হাঁটাহাঁটিটা করে, তাতে ওদের ওনাদের অনেক রোগ নিষ্কৃতি হবে, অনেক তাতে মনের প্রেরণা জাগবে, উৎসাহ জাগবে, মনও ভালো থাকবে। অনেকে বলার মাঝে এত বড় একটা কাজ করলো, তো এতে আপনি মেয়ে হিসাবে কতটা গর্বিত? মেয়ে হিসাবে তো প্রচুর, মানে যদি বলেন যে 100-এর ওপর নাম্বার দেওয়া থাকে, গর্বিত বোধ করছি। কেন, মায়ের এই প্রতিভাটা হয়তো জানতামই না, সুপ্ত ভেতরে ছিল, হয়তো আজকে প্রকাশ পেয়েছে। হয়তো এটাও হতে পারে, আমাদের 91টি পরিবার, আমরা 3 ভাই বোন, তাদের মানুষ করতে গিয়ে মার হয়তো এটা ছিল, আমরা দেখতে পাইনি। আজকে মা নিজের থেকে বের করেছে এবং নিজে প্রতিষ্ঠিত করেছে নিজেকে, একটা মানে নিজের পরিচিতি তৈরি করেছে যে মা পোস্টম্যান। কেন, মা শিক্ষকতা করেছে, মা সুগৃহিণী, মা একজন ভালো মা, সেটাও মানে সমাজের কাছে প্রতিষ্ঠিত। যেহেতু আমরা সবাই নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছি, আমার দাদা দিদি এবং আমি একটা জায়গায় দাঁড়িয়েছি, সেটা বাবা মার জন্যই সম্ভব হয়েছে। তো সেই হিসাবে মাকে নিয়ে প্রচুর গর্ববোধ করি, মার সুস্বাস্থ্য কামনা করি। কেন, মা কিছুদিন আগে 2 মাস আগে একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে সেখান থেকে উঠে ন্যাশনালে এইরকম দ্বিতীয় স্থান অধিকার করবে, প্রথম স্থান মণিপুরের একজন ভদ্রমহিলা পেয়েছে। মা এসে বলছে, আমি যদি আগের মতন হতো আমি তাহলে পারতাম। মানে এটা আমাকে খুব প্রেরণা, মানে কষ্ট দিয়েছে যে মার যদি অ্যাক্সিডেন্টটা না হতো, এবং সেই জন্য মানে হয়তো পিছিয়ে গেছে, কিন্তু মার এই সাফল্যকেও আমরা বিশাল কিছু ভাবছি, এবং আগামী দিনে মা আরও বড় জায়গায় যাক, যতটা আমাদের ভাই বোনদের তরফ থেকে সাপোর্ট দেওয়া আমরা অবশ্যই। এরপর উনি কোথায় যাবেন ভাবছেন? এরপরেই মার যেটা আছে যে অর্গানাইজেশনের আমন্ত্রণ পেয়েছে, সেটা সিঙ্গাপুরে ইন্টারন্যাশনালের একটা অ্যাথলেটিক্স মিট বসছে, সেখানে পার্টিসিপেট করছে। আর একটা বড় জায়গায় পেয়েছে ইউরোপ কান্ট্রিতে, ফিনল্যান্ড বলে একটি কান্ট্রিতে, এই ফিনল্যান্ডে, সেখানেও আশা করছি মা পার্টিসিপেট করবে। এবং ইন্টারন্যাশনালি মা ফুটপ্রিন্ট ফেলু, ইন্ডিয়ার ফ্ল্যাগ ঝোলা, এটাই বড় জোর। প্রত্যেকটা মানুষেরই মনে হয় কিছু না কিছু প্রতিভা থাকে, সেটাকে নিজের মতন মানে তোলাটাই, তুলে ধরাটাই হচ্ছে তার মনে হয়, মানে আমরা মায়ের কাছে আনন্দ পেতে চাই, মা বলে ডাকতে চাই, একটাই বলি মা বলে ডাকতে যেন পারি সারা জীবন। এইটা তুমি দেখো, আর কিছু করো না, তুমি তোমার মতো চলো।
কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।